गुड मॉर्निंग भाभी। गुड गुड मॉर्निंग। मॉर्निंग। তো আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, রাতে বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, বাবি এখানে সকালবেলায় উঠেই খেলা শুরু করে দিয়েছে। আজকে ওর স্কুল ছুটি, যেহেতু আজকে স্বামী বিবেকানন্দের হ্যাপি বার্থডে তার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন। আমিও আজকে অনেক ভালো আছি, জ্বর কমে গেছে, সুস্থ হয়ে গেছি। আসলে কালকেই জ্বর কমে গেছিল আর আমি ওই বাড়িতে গেছিলাম কালকে, কালকে ভিডিও শ্যুট করেছিলাম আমি, কিন্তু আনফর্চুনেট কালকে ফাইল ট্রান্সফার করতে গিয়ে আমার পুরো ভিডিওটা, কালকে সারাদিনের ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। আই হোপ কি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ আমার তাই তো, তো দেখো বাবি এখানে ট্রাইসাইকেল নিয়ে খেলেছে, রাতে বৃষ্টি হয়েছে তো এইখানটা করে জল জমে গেছে, তাই বলছে সবাইকে দেখো। তুমি ভিজে যাবে তো বাবি? না ভিজে যাবে, চলো 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 নিচে চলো চলো, আজকে দিনটা স্টার্ট করা যাক। কি হয়েছে সকালে, আবার তোমাদের রাগারাগি হয়ে গেছে নাকি? সকালে হচ্ছে বাবি কি আজকে কি হয়েছে, মার্কেটে নিয়ে গেছে আমাদের পাশে, গিয়ে এবার যেহেতু মাস্কটা ইউজ করা ম্যান্ডেটরি, তো আমি তো মাস্ক পরেছি, কিন্তু ওর মাস্ক মুখে সেট হয় না, কি হয় লুজ হয়ে যায়, নেমে যায়, হারিয়ে ফেলে, পড়ে যায়। ওই জন্য রুমালটা ভালো করে আমি বেঁধে দিয়েছি। আজকে কি রুমালটা এসে দেখি আর নেই বাড়ি এসে। তাই ভাবি? হ্যাঁ, কোথায় ফেলেছে রুমাল? এবার সকালবেলায় রুমালটা হারানো মানে তো খারাপ একদিক থেকে, অন্য কিছু হারালে অসুবিধা ছিল, রুমাল হারানোই কি হয়। রুমাল হারালে, রুমাল হারিয়ে গেলে কি যেন একটা হয়, কি হয় বলতে হবে, কি জানো একটা হয়, এসব আমি জানতে চাই না, আমার বৈজ্ঞানিক ইয়ে চাই। বৈজ্ঞানিক হচ্ছে রুমালটা যখন হারিয়ে যায় না, ওটা খারাপ এই কারণে যে রুমালের মধ্যে অনেক কিছু, অনেকে টাকা পয়সা বেঁধে রাখে। কি ক্লু তোমার, কি ক্লু তোমার, জিও কাকা জিও। ওই জন্য বাবিকে একটু বকা বকি করেছে সকালবেলা। তো যাই হোক, আমি মানে ওইভাবে বকি না, বিশাল বকো যখন তুমি বকো, সাংঘাতিক। তো এখন ব্রেক টাইম, একটু চা বিস্কুট খেয়ে নিই, দিয়ে আবার কাজে লাগবে, খুব চাপ আছে, প্রেশার আছে। ঠিক আছে ভাবি, তুমি সকালবেলা শয়তানি দিয়ে স্টার্ট করেছো আজকে দিনটা। হ্যাঁ মানে পকুলু, হাই পকুলু, নো ডোন্ট ওয়ারি। ভাবি এখানে ফ্রেশ হয়ে গেছে, পড়াশোনা কম, খেলা করছে বেশি। যাই হোক, ও এখানে অনেকটা সময় স্পেন্ড করছে খেলা করতে করতে। পাপা স্ত্রী এখানে কাজ করছে আর আমি রান্না করছি। আর এখানে আজকে বলো দেখি, টু এর টেবিল বলো। তোমার ছুটি হয়নি আজকে? না, এতদিন আমি ঘুমালাম, দিয়ে আমি পড়তে বসতে পারিনি, দিয়ে আমি খেলতে পারিনি। তাহলে খেলা করো, ছুটি তোমার। হ্যাঁ যাক, চুটি চুটি গরম গরম রুটি রুটি। আচ্ছা যাও, ঘুরে আসো, যাও। আজকে পড়ার ছুটি হয়ে গেছে, নাস্তা নাস্তা চলে গেল নিচে, নিচে গিয়ে দাদুদের সঙ্গে বা ঠাকুমার সঙ্গে খেলা করবে। আর আমার এখানে আজকে রান্না চলছে, আজকে চিকেন নিয়ে এসেছে রেডি, আমার চিকেন কষা আজকের লাঞ্চ। তো বাড়িতে আমার ম্যাক্সিমাম দিনই চিকেন মাটন এইসব হয়েই থাকে, কারণ হচ্ছে গিয়ে ছেলে সবজি বা মাছ ভাত খুব একটা বেশি পছন্দ করে না, ওর জন্যই আর কি আনা। তো যাই হোক চলো, ওদিকে আবার খাওয়ার সময়ও হয়ে গেল, ছেলেটা খিদে পেয়েছে, বসে গেছে খেতে। তো চলো এবার লাঞ্চটা করে নিই, পরে আবার কথা হবে। টয়িং টয়িং টয়িং, একদমই সময় পাচ্ছি না। আর যদিও পৌষ মাস, পৌষ মাসে তো চুল টুল কাটা নিষেধ, নিষিদ্ধ, দণ্ডনীয় অপরাধ। এই আমার না। হুম,
আমার জুতো পড়ছিল। তোমার জুতো? ও পড়ো দাঁড়াও। তো ওই জন্য নিজের প্রতি আর যত্ন নিতে পারি এই দামি আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর একটু ছাদে আমরা প্রতিদিনের মতো চলে এসেছি আজকে। খাওয়া দাওয়া করার পরে প্রতিটা মানুষের 2-5 মিনিট টহল দেওয়া চাইলে হ্যাঁ টহলনা চাইয়ে। হ্যাঁ আগে দেরাদুনে তো দেখতাম সবাই সবাই না ছিলাম তো ওখানে দেরাদুনে তো অনেক বেশি ঠান্ডা, আর এই সময়টা না এই সময়টা ঠিক মানে পিছনের যে পাহাড়গুলো মানে এরকম দুটোর সময় খেয়েটে যখন বাইরে আসতাম, গরমকালে আসতাম না শীতকালেই আসতাম, সবাই ওই বাইকের ওপরে দাঁড়াতাম গল্প মানে সরি দাঁড়াতাম বাইকের ওপর দাঁড়াই না বাইকের ওপর বসতাম সবাই বাইকের ওপর দাঁড়াতো। তো সবাই বসে এবার গল্প হতো। কারণ ওখানকার খাওয়া দাওয়া আলাদা, স্নো থাকে, পুরো স্নো থাকে, পিছনে আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে যেতাম। বাবরে মানে আমরা আমাদের অফিসটা যে পাহাড়ে, দেরাদুনের লাস্ট ব্লগে আমি লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম স্নো কাকে বলে, স্নো পুরো একদম মানে বাড়ির ছাদ থেকে জুম করে দেখিয়েছিলাম। হ্যাঁ এবার যেটা বলছিলাম তো মানে ছবি আমরা তো মানে স্নো কখনো দেখিনি, এবার ওখানে যখন ওই বরফগুলো দেখতাম ব্লু ব্লু, দূরের বরফ ইয়ে পাহাড়গুলো দেখতাম ব্লু ব্লু, তারপরে ফলস পেতে না স্নো ফলস দেখিনি। না না আমি বলছি লাইফে তো আমি স্নো বলে কিছু দেখিনি পাহাড় পাহাড়ে, কারণ আমি তেমন কোথাও বেড়াতেও যাইনি। তো যখন দেরাদুনে গিয়েছিলাম ওখানে দেখতাম প্রথম পাহাড়গুলো দেখলাম একটু গ্রিন একটু ইয়ে ব্লু এরম, তারপরে যখন যখন শীতকাল আসতো আমি বলছি তুমি কি বলতে চাইছো, আমি বলছি কি বলতে চাইছি, মোটা থেকে 3টা সিজন গরমকাল, গরমকালে পুরো পাহাড় ইয়েলো হয়ে যেত, কারণ একটাই এত রোদ্দুর পড়তো না, এইরকমভাবে পুরো গাছগাছালা পুরো শুকিয়ে যেত, পাতা ঝরে যেত, ঘাস পুরো লাল হয়ে যেত, একটা ইয়েলো ইয়েলো পাহাড় হয়ে যেত। বর্ষাকাল মানে 2 সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে ওই পাহাড়টাই পুরো গ্রিনই হয়ে যেত, লাগতো ব্লু কালার দূর থেকে পাহাড়টা। আর এই সময়টা মানে আজকের যে সময়টা, এখন কি মাস চলছে, ডিসেম্বর তো, জানুয়ারি চলছে, এই জানুয়ারির সময়টা পুরো পাহাড় স্নো হোয়াইট হয়ে যেত, হোয়াইট হয়ে যেত, চাদরে ঢাকা। যে আমি ওই একটা পাহাড়কেই 3টে রূপে দেখেছি সেটা বলতে পারছি না, সেটা বলতে পারছি না, তুমি ভালো করে বলে দিলে, অনেক অনেক ধন্যবাদ। তো এইরকম ব্যাপার আর কি। তো একটা দুটো ছবি আমি এই ব্লগে শেয়ার করে দেবো, মানে হয়তো বিশ্বাস হবে না অনেকে কি বলছে রে বাবা এইসব, না না বিশ্বাস হবে না কেন, আমার এইরকম ঘটনা আমার সঙ্গে হয়েছে। বাবা মা গেছিল জানুয়ারিতে, মানে জানুয়ারির ঠিক এই সপ্তাহতেই বাবা মা গেছিল এইরকম উইকে। দাঁড়া আমাকে বলতে দাও, বাবি তখন ছোট ছিল, ছোট ছিল 1-1.5 বছরের ছিল, আমরা হরিদ্বার ঘুরলাম, ঋষিকেশ হয়ে আমরা টেহরি চলে গেলাম। তো টেহরি ওরা বলছিল মানে যে হোটেলে ছিলাম ওরা বলছিল যে আর 1-2 দিনের মধ্যে স্নো আসবে, মানে স্নো ফলস হবে। আমি তো খুব ভগবানকে ডাকছি, ঠাকুর আজকে রাতেই স্নো হয়ে যাক, আজকে রাতেই স্নো হয়ে যাক, তো হয়নি। দেন নেক্সট ডে আমরা সুরখন্ডা দেবী টেম্পল হয়ে ধনলটি ঘুরে মসুরি ঘুরে সেদিনকে সন্ধ্যাবেলায় নিচে নেমে পড়লাম দেরাদুনে। দেন নেক্সট ডে ঘুম থেকে উঠে সকালবেলায় তাকিয়ে দেখি যে স্নো পড়ে, মানে পুরো পাহাড়ে স্নো পড়ে ভরে গেছে। এইবার তর্ক হচ্ছে, বাবা ঠিক তার আগের দিন বলেছিল এই পাহাড়ে স্নো পড়ে এটা হতেই পারে না, এই ছোট ছোট পাহাড়ে কি স্নো পড়ে এটা হতেই পারে না। আমি বলছি মসিজি বললো এই ছোট এই পাহাড়টা মানে একদম কাছের পাহাড়টা, একদম ছোট পাহাড়টা কাছে, এটা তো স্নো পড়ে। চলো নিচে যাই, এবার কমপ্লিট হয়ে গেল টহল দেওয়া। হ্যাঁ তুমি তো দেখছি টহল দেওয়ার নাম করে বসে পড়েছে, যাও তুমি গিয়ে কাজে বসো, আমি পরে যাবো এখন। আমিও তোমার মতো করবো। কি তোমার মতো করবো, তুমি এখানে থাকবে না যাবে? ঠিক আছে আমি ঠিক আছে, তোমরা তাহলে এখানে থাকো, আমি আসলুম। ওকে টাটা টাটা। চা চুপ হলো?
ওয়ান টু গো। বাবা গাড়ি কোথায় চলে গেছে? পাপা নিচে চলে গেছে, আমি আর ভাবি এখানে অনেকক্ষণ বসবো, আর ভাবি এখানে এরকম খেলা করবে, ভীষণ মজা করছে ও। এ আমার গাছ ভেঙে দিল, ভেঙে দিল আমার গাছটা, ভেঙে দিল। ভাবি ফের মিলেঙ্গে দোস্ত বাদ মে, বলে দাও। কি হজমলা, কিসের হজমলা? ছোট গোলের মতো হজমলা। কোথায় পাওয়া যায় সেসব? তাকা তাকা, এ বাবা কি করেছিস এগুলো? আমি এগুলো যতবার গোছাবো ততবার তুই এই রকম করবি। তুই হজমলা খাওয়ার জন্য কি করলি একটুখানি আগে সেটা আবার কর, তাহলে দেবো, নালে দেবো না। ভাবি বলে পাপাকে হাম্পি দিলে আর মাম্মা ফ্রি। ভাবিলু হজমলা নাহিলু নাহিলু। কে আনলো? এই হজমলা খাওয়ার জন্য এতক্ষণ নাটক করছিল, কিছুতেই বলতে পারছে না। একে গিয়ে হাম্পি খাচ্ছে, ওকে গিয়ে হাম্পি খাচ্ছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না যে হজমলা। এখন শেষে হাম্পি খাওয়ার পরে বলছে একটা হজমলা দাও, এখান থেকে কাঁচা করে নিতে পারলে নাও নাও। তুই মিমির কাছ থেকে কুরকুরে খেয়ে আসলি তো, তাহলে হজমলা খাওয়া যাবে না। কুরকুরে খেলে কেউ আবার হজমলা খায়? খাও খাও খাও, না না খাও যাবে না, না না খাওয়া যাবে, খাও খাও। কুরকুরে খেলে খাওয়া যাবে না, কুরকুরে খেয়ে যাবে না। না খাও 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 খাও। আরে নাও 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 নাও, আরে নাও নাও নাও। তোমার ম্যানার্স গুলো শিখতেই হবে আমাকে। আমি যে ম্যানার্স গুলো শেখাবো সেগুলো তোমাকে শিখতেই হবে? এই তো গুড বয়, তাহলে তো আরো খাওয়া যাবে। মাঝে বলো মাই চুপুলু, মাই কুকুলু, মাই হাম্পুলু, মাই বুবুলু, মাই সোনা বাবেলু, মাই টুকু বাবিলু। নাও 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 নাও। তোমার ম্যানার্স গুলো আমার তোমার ম্যানার্স গুলো শিখতেই হবে। দেখি গালে কে স্টার করে দিয়েছে ও, তুমি আজকে স্টাডি ওয়েল করেছো, স্টাডি ভালো করেছো, তাই গালে স্টার করে দিয়েছে। স্টারটা মুছে দিলাম। তুমি আজকে সব ভালো পেরেছো, তাই গালে স্টার। ইয়েবি। একটু ব্রেক টাইম নিয়ে নিই, কারণ অনেকক্ষণ থেকে কাজ করছি, তো ব্রেক নিয়ে এখন একটু চা টা খেয়ে নেবো, তারপর আবার কাজে বসবো, কারণ অনেক কাজ আছে আজকে, কাজের প্রেশার আছে। ততক্ষণ একবার দেখে নিই যে ওদিকে কী হচ্ছে কিচেন রুমে। কি ব্রেক এখন ব্রেক টাইম, তো ব্রেক টাইমের জন্য কি আইটেম? ওদিকে মনে হচ্ছে মুড়ি, আর এদিকে চা। মুড়ি চা, তোমার ইচ্ছা ছিল, তোমার ইচ্ছা ছিল। জীবনেও আর রোগা হতে পারবো না, এটা একদম মানে শিওর। মানে কেন রোগা হতে চাইছো কেন তুমি হঠাৎ? রোগা হতে চাইছি না, যেমন তেমন থাকতে চাইছি, মোটা হতে চাইছি না, কিন্তু পারবো না মোটা হতে। মুড়ি খেলে মোটা হয়ে যাবে নাকি? মুড়ি খেলে মোটা না, মানে খাওয়া দাওয়ার মানে চরম পর্যায়ে, এক্সট্রিম লেভেলে খাওয়া দাওয়া, তাই নাকি? আমি কালকের কথা বলে বললাম, কাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে ভেতরে, এরকম করে চলো। আমার এখানে চা হচ্ছে ব্রেকফাস্ট।
না আমি না আমিও একবার বোনাই ওই কাজ করার সময় বললাম ব্রেকফাস্টে কি হচ্ছে দেখি অ্যাকচুয়ালি মাথা না মানে সত্যি হ্যাং হয়ে যায় পুরো একবারে কাজ করতে করতে যাই হোক তুমি তো কাজ করতে করতে রাত ইভিনিং টাইম তো এখন মানে ইভিনিং ব্রেক তো ব্রেকে চা আর ওদিকে মুড়ি ভালোই লাগবে খেতে চলো বসা যাক ওকে চলো তো যাই হোক প্রতিদিনের মতো একটা কথা আজকেও না বললে নয় ভালো লাগে না তাই তো শেষে অ্যাট দ্য এন্ডে আমাদের এই কথাটা বলতেই হয় কি বন্ধুরা এখন আমরা ইভিনিং ব্রেক নিচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বড় করব না দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে নতুন ম্যারমারে ব্লগ নিয়ে ম্যারমারে কেন ম্যারমারে চলো ওয়েদারের কথা বলছি তুমি সবসময় সিরিয়াস কি না ওকে ওয়েদারটা একটু ম্যারমারে কিন্তু আমরা তো আছি এক্সাইটেড করার জন্য আমরা তো আছি তাই তো আমরা আছি কিছু করার মতো মানে কিছু দেখানোর মতো কিছু শেয়ার করার মতো মানে নতুন নতুন কিছু কন্টেন্ট শেয়ার করার মতো কিছু আইডিয়া থট ভ্যালুস নিয়ে আমরা আসবো তাই তো তাহলে দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই তোমরা সুস্থ থেকো দেখা হবে ব্লগে ওকে বাই বাই আচ্ছা তোমরা থেকো কিন্তু আমরা যে পিঠে পুলির যে স্পেশাল গ্র্যান্ড এপিসোড পিঠে পুলির সিজন এপিসোড সেটা আমরা দেখাবো একদম ভিলেজ স্টাইলে কাঠের উনুনে একদম চুলাতে চুলা চুলাতে একদম পিঠে পুলি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ঠিক আছে তোমরা প্রচুর কমেন্ট করো লাইক করো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে টাটা বাই টাটা টাটা